গত 7/5/2023 তারিখে আনুমানিক দুপুর 2:30টার দিকে লালন ভক্তবৃন্দ ওখানে লালন চর্চা এবং লালনের স্মরণে তারা গান পরিবেশন করে এ ধরনের অনুষ্ঠান তারা এই ভাবলাই সাকিনস্থ বেলাবথানার একটি ড্রাগন বাগানে নিয়মিতই করে থাকতো বিভিন্ন সময় করে থাকতো ওই এরাকি এলাকার শেখ জাহাঙ্গীর তারা সে আসে এবং সে ওখানে যারা উপস্থিত ছিল প্রত্যক্ষদর্শী তাদের তাকে মদ্যপ অবস্থায় মনে হয় তাকে মাতাল অবস্থায় এবং তাকে ওই এলাকা থেকে চলে যেতে বলে এবং তাকে বাধা সৃষ্টি করে ওই এলাকা থেকে তাকে বের করে দেয় এই ক্ষোভ থেকে জাহাঙ্গীর শেখ জাহাঙ্গীর সে আরও 6-7 জন লোক নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ তাদের উপরে এসে আনুমানিক 2:45 ঘটিকার দিকে দুপুর আক্রমণ করে এবং তাদেরকে এলোপাথারি হামলা করে তাদেরকে আহত করে একই সাথে যেই সঙ্গীত পরিবেশনের যে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি আছে সেগুলো ভাঙচুর করে তো আমরা এই বিষয়ে একটি থানায় অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিক পুলিশ বেলাবো থানা পুলিশ ওই ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা পাওয়ার সাথে সাথে তারা অভিযোগের ভিত্তিতে তাকে বেলাবো থানা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আমি এখন ধর্মীয় অনুভূতি বা আমরা এরকম কিছু পাই নাই লালনের চর্চা কিন্তু সবাই করে লালনের চর্চা এটা আমাদের গ্রাম বাংলা আমাদের একটা ট্রেডিশনের মতো এটা সবাই করে এটা নিয়ে কিন্তু আসলে ওরকম কোনো বিতর্ক নাই আর আমাদের এখানে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই এটা একটি বিচ্ছিন্ন ঘটনা একজন আমি বলবো যে একটা মাতাল মদ্যপ লোকের একটি বিচ্ছিন্ন ঘটনা আস্তে 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 হালকা আটেন ৭/5/2023 তারিখে আনুমানিক দুপুর পরিবেশন করছিলেন এই সময় আনুমানিক দুপুর ভাই